নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে কালী পুজোর ধুমধাম। আমরা সকলেই জানি নদিয়া জেলার আরংঘাটাতে কালী পুজো খুব জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো আরংঘাটাতে কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে, এখনও কত কী কাজ বাকি আছে এবং এই প্যান্ডেলগুলিতে আপনি কীভাবে আসবেন। প্রথমেই আপনাকে জানাই, শিয়ালদা গেতে লোকাল ধরে আপনাকে আরংঘাটা রেল স্টেশনে নামতে হবে। এরপর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝ বরাবর এই জায়গাটি দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। এছাড়াও আপনি রেলগেট থেকে বেরিয়ে পশ্চিমগামী রাস্তাটি ধরে বা রানাঘাট যাওয়ার রাস্তাটি ধরে বেরিয়ে আসতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আমরা চলে এলাম আরংঘাটা ছোট পার্কের মাঠে। এই মাঠে শতদল ও গোল্ডেন ট্রাস ক্লাব দুটির প্যান্ডেলের কতটা কাজ হয়েছে, এখনও কত কী কাজ বাকি আছে আমরা একটু দেখে নেব। শতদল ক্লাবের প্যান্ডেলে বাঁশের কাজ কমপ্লিট, উপরে তিরপল টাঙাচ্ছে, এখনও কাপড়ের কাজ বাকি। প্যান্ডেলের ঠিক পাশেই রাখা বাঁশের তৈরি এই সুন্দর সুন্দর জিনিসগুলি লাগিয়ে কমপ্লিট করলে আশা করি প্যান্ডেলটি ভালোই লাগবে। শতদল ক্লাবের পাশে রয়েছে গোল্ডেন টাচ ক্লাবের প্যান্ডেলটি, এখানে বাঁশের কাজ সম্পূর্ণ কমপ্লিট এবং কাপড়ের কাজটা পুরোটাই বাকি রয়েছে। এখন আমি চলে এসেছি আরংঘাটা বড় মাঠের ইয়ং স্টার ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এই মাঠে আসলে 4টি ক্লাবের পুজো প্যান্ডেল আপনার চোখে পড়বে। তো চলুন আমরা দেখে নিই ইয়ং স্টার ক্লাবের পুজো প্যান্ডেলের কতটা কাজ সম্পন্ন হয়েছে এবং এখনও কতটা কি বাকি আছে একটু ঘুরে দেখে নিই। এখন আমি চলে এসেছি পুষ্পক ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। কেদারনাথের মন্দিরের আদলেই তৈরি হচ্ছে পুষ্পক ক্লাবের পুজো প্যান্ডেলটি। প্যান্ডেলটির বাঁশের কাজ প্রায় কমপ্লিট, শুরু হয়ে গিয়েছে কাপড়ের কাজ।
এছাড়াও এখনো অনেকটা কাজ বাকি আছে, আমরা এক ঝলকে দেখে নিই। এখন আমরা চলে এলাম হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটির থিম হচ্ছে আন্দামানে যে জনগোষ্ঠী বসবাস করে এবং তারা তাদের উৎসবে যেভাবে সাজায় সেটাই এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের প্যান্ডেলটি পার করে আমরা চলে এলাম নিহারিকা ক্লাবের প্যান্ডেলের সামনে। এখানে এখনো কিছুটা বাঁশের কাজ বাকি আছে। এই প্যান্ডেলটির থিম হবে বাঁশমহল, অর্থাৎ সম্পূর্ণটাই বাঁশের তৈরি হবে। আর মাত্র কয়েকটা দিন বাকি, জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। তো চলুন পুরো প্যান্ডেলটির কাজকর্ম আমরা এক ঝলকে দেখে নিই। মাঠের ঠিক এক প্রান্তে চলছে মেলার প্রস্তুতি পর্ব। তো আপনারা আরংঘাটার কালী পুজোতে অবশ্যই আসবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কালী পুজো নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।